আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি রেসিপি ফর ইউ আজকে আমি চলে এসেছি কিভাবে সহজেই মাইক্রোওয়েভ ওভেনে চকলেট ফার্স্ট ব্রাউনি তৈরি করা যায় তাও আবার ঘরে থাকা উপাদান নিয়ে তো চলুন দেখে নিই এটা বানাতে কি কি লাগছে এটিতে আমি একশো গ্রাম বাটার নিয়ে তা মাইক্রোওয়েভ ওভেনে মেল্ট করে নিয়েছি আপনারা এটা চুলাতেও মেল্ট করে নিতে পারবেন তারপর আমি নিয়ে নিব প্রায় থ্রি বাই ফোর্থ কাপ মানে পোনে কাপ মতো চিনি তারপরে এটা একটু মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পর আমি এখানে দুইটা ডিম দিয়ে দেব এই রেসিপিটি কোনো ট্রেডিশনাল চক ব্রাউনির রেসিপি নয় বরং এটা খুব সহজে বাসায় যেন তৈরি করা যায় সেই জন্যেই আমি রেসিপিটি দিয়েছি এতে আমি এক চিমটির মতন লবণ দিয়ে ভালো করে ডিমটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা ক্রিমি ভাব না চলে আসে তারপর আমি দিয়ে দিব প্রায় হাফ কাপ মতন ময়দা আমি এখানে বাসায় যে রুটি বানানোর জন্য যে ময়দা আটা ইউজ করে সেটাই ইউজ করেছি এরপরে আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ কোকো পাউডার কোকো পাউডার আর আটাগুলো আমি একটা চালনির সাহায্যে ভালো করে চেলে নিবো আর আমি এখানে ক্যাডবেরির কোকো পাউডারটা ইউজ করেছি এটা টেস্ট অনেক ভালো আসে এছাড়াও আমি দিয়ে দেব প্রায় হাফ টি স্পুনের মতন বেকিং পাউডার তারপর সব কিছু একসাথে চেলে নেওয়ার পর সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব আস্তে আস্তে এই বাটারটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপরে আমি এই বাটারটা একটি মাইক্রোওয়েভ ওভেন প্রু বোলে ঢেলে নিব। আমি এই বোলে আগে তেল ব্রাশ করে নিয়েছি আপনারা এখানে বেকিং পেপার ইউজ করতে পারেন বেকিং পেপার ইউজ করলে চকোলেট ফাঁস ব্রাউনি বেক হওয়ার পর বাটির সাথে লেগে যাবে না আর ভালোভাবে আপনারা তুলতে পারবেন এরপরে আমি এটা মাইক্রোওয়েভ ওভেনে হাই হিটে প্রায় ছয় থেকে সাত মিনিট বেক করে নিয়েছি আমার চকোলেট ফাঁস ব্রাউনি রেডি হয়ে গেছে আমি এটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটা পিস করে দেখিয়ে দিচ্ছি যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন